আর সিনেমা জগতে নয়, এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। এবারে লোকসভা ভোটে চাঁদনী চকের প্রার্থী হতে চলেছেন অক্ষয়। তবে কি মোদিজির হাত ধরেই রাজনীতিতে নামতে চলেছেন অক্ষয়? দেখুন বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনে দিল্লির চাঁদনী চক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয় কুমার। বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত মধুর। মোদীর ইচ্ছেতে বিজেপি অক্ষয়কে চাঁদনী চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর। অক্ষয়ের জন্ম এবং বেড়ে ওঠা চাঁদনী চক এলাকাতেই। আগে কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আইন অনুযায়ী তার কানাডার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। অক্ষয়কে দিল্লি থেকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সদস্য কংগ্রেস ও আপের মধ্যে দিল্লির 7টি লোকসভা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতেই নড়ে চড়ে বসেছে বিজেপি। তাদের হাতে থাকা 7টি আসন ধরে রাখতে মরিয়া তারাও। বিজেপি সূত্রে খবর, দিল্লি লোকসভা প্রার্থী তালিকায় অক্ষয়ের পাশাপাশি আরও কিছু চমক থাকতে পারে। বিজেপি সূত্রে খবর, চাঁদনী চকের দুবারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে এবার টিকিট দেওয়ার সম্ভাবনা কিন। একইভাবে দিল্লি উত্তর পূর্ব আসনের সাংসদ মনোজ তিওয়ারিকেও দিল্লি থেকে সরিয়ে উত্তরপ্রদেশের কোন আসন থেকে প্রার্থী করা হতে পারে। আবার দিল্লি উত্তর পশ্চিম আসনের বর্তমান সাংসদ গায়ক হংসরাজ হংস যে টিকিট পাবেন না তা কার্যত নিশ্চিত। বাকিদের মধ্যে পূর্ব দিল্লি আসনের সাংসদ ক্রিকেটার গৌতম গম্ভীর, নিউ দিল্লি আসনের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির ভাগ্য ঝুলে থাকলেও দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিদুরী ও পশ্চিম দিল্লির সাংসদ পারভেজ ভার্মার টিকিট পাওয়া মোটামুটি নিশ্চিত। তামাকের বিজ্ঞাপন শাহরুখ অক্ষয় অজয়কে নোটিশ ধরালো উচ্চ আদালত। অজয় দেবগন বহুদিন ধরেই তামাক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। পরবর্তীতে সেই সংস্থার মুখ হতে দেখা যায় শাহরুখ খান ও অক্ষয় কুমারকে। শাহরুখ খান যখন এই বিজ্ঞাপনের মুখ হন তখন কম বিতর্ক বিভিন্ন মহলে জায়গা করে নেয়নি। কেউ বলেছিলেন প্রথম সারির অভিনেতা যদি এটা প্রমোট করেন তবে ভক্তদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বেড়ে যাবে। আবার কেউ চিচি করেছিলেন শাহরুখ খানের সিদ্ধান্তে। তবে যখন অক্ষয় কুমার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে দেখে এক প্রকার রেড়ে করে ওঠেন নেটিজেনরা। যেখানে বিভিন্ন সতর্কতামূলক বিজ্ঞাপনের মুখ হতে দেখা যায় অক্ষয় কুমারকে, সেখানে দাঁড়িয়ে তামাক দ্রব্যের মুখ তিনি, তা যেন মেনে নিতে পারছিলেন না ভক্তরা। পলকে পাল্টে গিয়েছিল পরিস্থিতি, এমনকি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানিয়েছিলেন তিনি তার এই কাজের জন্য পাওয়ার সমস্ত টাকা ফিরিয়ে দেবেন, কিন্তু বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। কারণ একটাই, তিনি চুক্তিবদ্ধ ছিলেন। মাঝে বেশ কিছুদিন থিতিয়ে গিয়েছিল এই বিষয়ে, বহু জায়গায় বহু মামলাও দায়ের করা হয়েছিল। এবার তৎপর হল এলাহাবাদ উচ্চ আদালত। কেন্দ্রীয় সরকার এলাহাবাদের উচ্চ আদালতের লখনৌ বেঞ্চকে নির্দেশ দিয়েছে 3 স্টারের বিরুদ্ধে নোটিশ জারি করতে। গুটকা সংস্থার মুখ হওয়ার দায়ে এই সমন। একটি পিটিশন ফাইল হওয়ার পরই এই বিষয়ে হস্তক্ষেপ করে কেন্দ্র বলে প্রাথমিক সূত্রে খবর। এই পিটিশনের মূল্যে উল্লেখ রয়েছে পুরস্কার বিজেতা প্রসিদ্ধ এই সুপারস্টার এমন দ্রব্যের কিভাবে প্রচার করছেন যা মানুষের জন্য ক্ষতিকারক। 2022 সালে বিষয়টা সামনে এলেও এখনো পর্যন্ত 3 স্টারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ, এবার বিষয়টা খতিয়ে দেখা হোক। বিষয়টি এখন বেশ চর্চিত, সামাজিক মাধ্যমেও তো এই নিয়ে এখন বেশ লেখালেখিও হচ্ছে। তবে অনেকেরই একটাই প্রশ্ন, এত বড় বড় সুপারস্টার হয়েও এই ধরনের বিজ্ঞাপন কেন করেছেন? যদিও বা এই বিষয় নিয়ে এখনো ওই অভিনেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাটি নিয়ে এখন বিভিন্ন মহলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেক সময় আগে থেকে নেটিজেনরা এই বিজ্ঞাপন নিয়ে মিম বানাত, এক প্রকার মজাও করত। তবে এবার বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা।